লা লিগার আগের মৌসুমের চ্যাম্পিয়ন, স্প্যানিশ সুপার কাপেও আগের মৌসুমের চ্যাম্পিয়ন। তবে চলতি মৌসুমে একের পর এক সবই যেন হাতছাড়া হচ্ছে বার্সেলোনার। লিগ টেবিলে খুঁজে ফিরছে ছন্দ, এদিকে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হালি খেয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতছাড়া। মাঠের সময়টা মোটেও ভালো যাচ্ছিল না কাতালান ক্লাবটির। সেই কাটা ঘায়ে এবার নুনের ছিটা। স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় সেরার প্রতিযোগিতা কোপা দেল রে থেকেও খালি হাতে ফিরতে হলো কাতালান ক্লাবটিকে। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন না হলেও রেকর্ড 31টি শিরোপা বার্সার ঘরেই। তবে এবার বিদায় নিল শেষ আট থেকেই, সেই হালি খেয়েই। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে 4-2 গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে জাভিয়ার নান্দেজের দল। বার্সা ম্যাচটি হেরেছে দুই ভাইয়ের কাছে। নির্ধারিত 90 মিনিটে 2-2 গোলে সমতায় আসলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। সেখানে দুই ভাইয়ের গোলে ব্যবধান যায় বিলবাওয়ের পক্ষে। 107 মিনিটের মাথায় ইনাকি উইলিয়ামসের গোলে এগিয়ে যায় বিলবাও। শেষে এসে সেই ব্যবধান দ্বিগুণ করেন আরেক ভাই নিকো উইলিয়ামস। বিলবাওয়ের মাঠে বার্সার ধাক্কা খাওয়ার শুরুটা ম্যাচ শুরুর 38 সেকেন্ডের মাথাতেই। নিজেদের ভুলে খেয়ে বসে গোল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে অবশ্য খুব বেশি সময় নিয়েছিল না দলটি। 26তম মিনিটে রবার্ট লেভানডস্কি এবং 32তম মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় বার্সা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে বিলবাও এবং তা বজায় থাকে ম্যাচের মূল 90 মিনিট পর্যন্ত। এরপর ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে, যেখানে দুই ভাইয়ের দুই গোলে বার্সার হার সেই দুই গোলের ব্যবধানেই।